সাইকেল চালিয়ে বাঁশির সুরে করোনা রোধে সচেতনতার প্রচার স্কুল ছাত্রের। বাঁশির সুরে সাইকেল চালিয়ে করোনা প্রতিরোধের প্রচার স্কুল ছাত্রের। আমরা করোনায় হারিয়েছি বহু পরিজনদের। সারা বিশ্ব আজ লড়াই চালিয়ে যাচ্ছে করোনার বিরুদ্ধে। আজ এক স্কুল ছাত্রের অভিনব প্রচার ধরা পড়ল আমাদের ক্যামেরায়। দীর্ঘ পথ হাত ছেড়ে সাইকেল চালিয়ে বাঁশির সুরে প্রচার করছে করোনা প্রতিরোধে। মাস্ক পরুন, সুস্থ থাকুন, সকলে যাতে সরকারি নিয়ম মেনে চলে ও মাস্ক যাতে সকলে পরে পাশাপাশি করোনা স্বাস্থ্যবিধিও মেনে চলে তার জন্যই এই প্রচার। এই ছাত্রের নাম দেবজিৎ দাস, একাদশ শ্রেণীর ছাত্র সে। নদিয়া জেলার খালপাড় এলাকার বাসিন্দা সে। তার স্বপ্ন, সে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করবে। এগারো ক্লাসের এক ছাত্র, সে অভিনব পদ্ধতিতে একটা প্রচার করছে যে সে দীর্ঘ পথ এই সাইকেল চালিয়ে পরিক্রমা করছে, প্লাস প্রত্যেকটা মোড়ের মাথায় গিয়ে সে বাঁশির সুর দিয়ে মানুষকে সচেতন করছে। ঠিক কী বলবেন? এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এতেও যদি মানুষ সচেতন না হয় তার আর কিছু বলার নেই। যথেষ্ট তোমরা যেটা করছো খুব সুন্দর জিনিস। এটা হচ্ছে একটা প্রচণ্ড সামাজিক জিনিস, আর এই সামাজিকের মধ্যেও যদি মানুষ না থাকতে পারে তাহলে আর কিছু বলার থাকে না। এটাই হচ্ছে জ্ঞান অর্জন করা যায়। একটু অল্প বয়সের ছেলেরা হ্যাঁ যেভাবে হচ্ছে মানে প্রচার করছে এই করোনা নিয়ে, আমি এতে খুব মানে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। কী নাম আপনার? আমার নাম সুখেন মজুমদার। এই যে একটা অভিনব পদ্ধতিতে একটা প্রচার দেখা যাচ্ছে, যেটা দুহাত ছেড়ে সাইকেল চালাচ্ছ, পাশাপাশি বাঁশিও বাজাচ্ছ, অর্থাৎ বাঁশির সুরের মধ্যে দিয়ে মানুষের কাছে ঠিক কী বার্তাটা পৌঁছে দিতে চাও? মানুষের কাছে এই বার্তায় পৌঁছতে চাই যে সবাই মাস্ক পরুক এবং সুস্থ থাকুক এবং সবাই ঘরে থাকুক। করোনা পরিস্থিতিতে খুব প্রয়োজন ছাড়া না বেরোলেই ভালো হয়, কারণ করোনার পরিস্থিতিটা খুবই বেড়েছে। তা লকডাউন এখনও চলছে, তা সবাই মাস্ক পরুক, সুস্থ থাকুক, এটাই আমি সবার কাছে পৌঁছে দিতে চাই। এবং সবাই মানে সরকারি বিধি মেনে চলুক। সরকারের যেটা জারি করেছে ঠিক মতন মাস্ক পরুক, মাস্ক পরে সব ইয়ে করুক, স্যানিটাইজার দিক হাতে, এটাই চাই। সবাই মাস্ক পরুক এবং হাতে স্যানিটাইজার। কত বছর ধরে বাজাবো? বাসিটা আপাতত দুই বছর চলছে। কোন ক্লাসে পড়ো? এই ইলেভেনে। তো পড়াশোনার মধ্যে দিয়ে এই যে বাসি বাজাও, পাশাপাশি হাত ছেড়ে যেভাবে সাইকেল চালাচ্ছো, তাহলে তো দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা আপাতত এখনও দুর্ঘটনা কোনো ঘটেনি। আমি সাইকেল চালিয়ে ঠাকুর আশীর্বাদের এখনও পর্যন্ত পড়িনি। দু হাত ছেড়ে দেড় কিলোমিটার মতন বাজিয়েছি। এই জীবনে কি হতে চাও? এই যে বাঁশি যে বাজাচ্ছ, এর সাথে সাথে তোমার স্বপ্নটা কি? আমার স্বপ্ন মানে মিউজিক নিয়ে বড় জায়গায় যেতে, মানে ভালো জায়গায় যেতে, যে নিজেকে আরো প্রতিষ্ঠিত করতে চাই। নদিয়া থেকে মলাদের রিপোর্ট, টাইমস বাংলা।